পাওয়ার ট্রান্সফরমার বা ট্রান্সফরমার একটি ইলেকট্রিক ইকুইপমেন্ট যা বিদ্যুৎকে হাই বা লো ভোল্টেজে রূপান্তর করে। বিদ্যুৎ শক্তি এক স্থান থেকে আরেক স্থানে পরিবহনের সময় হাই ভোল্টেজ বা বেশি ভোল্টেজে পরিবহন করতে হয়। কম ভোল্টেজে এ বিদ্যুৎ পরিবহন করলে পরিবহন লাইনে অনেক বিদ্যুৎ অপচয় হয়। এই পাওয়ার ট্রান্সফরমারগুলো সাবস্টেশনের সবচেয়ে কস্টলি ইকুইপমেন্ট। ট্রান্সফরমারে সাধারণত দুইটি কয়েল বা ওয়াইন্ডিং থাকে, একটি প্রাইমারি কয়েল বা ওয়াইন্ডিং আর একটি সেকেন্ডারি কয়েল বা ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং ম্যাগনেটিক্যালি কাপল বা তড়িৎ চুম্বকীয় আবেশে যুক্ত। যেহেতু এসি কারেন্টের দিক পরিবর্তনশীল, সেহেতু ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং এ এসি ভোল্টেজ প্রয়োগ করলে সেকেন্ডারিতে ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে ভোল্টেজ উৎপন্ন হয়। এই উৎপন্ন ভোল্টেজ ট্রান্সফরমারের উইন্ডিং এর রেশিও অনুপাত অনুযায়ী হয়। একে বলা হয় ট্রান্সফরমারের রেশিও। যেমন যদি কোনো ট্রান্সফরমারের প্রাইমারিতে 33 kV ভোল্টেজ প্রয়োগ করলে সেকেন্ডারিতে 11 kV ভোল্টেজ পাওয়া যায়, তাহলে এর রেশিও হয় 33/11 অর্থাৎ 3। একটি ট্রান্সফরমারের মূল উপাদান হলো এর কয়েল বা ওয়াইন্ডিং। এই ওয়াইন্ডিং গুলো সাধারণত কোরে পেঁচিয়ে রাখা হয়। ইডি কারেন্ট লস কমানোর জন্য কোরগুলোকে পাতলা শীটের অপরিবাহী পদার্থের লেমিনেশন দিয়ে তৈরি করা হয়। ওয়াইন্ডিং গুলোতে সেলুলেজ নামক এক প্রকার বিশেষ কাগজ দ্বারা ইনসুলেশনের ব্যবস্থা করা হয়। এই ওয়াইন্ডিং এবং কোর সাধারণত ঢেকে রাখা হয় একটি ট্যাঙ্কের সাহায্যে। এই ট্যাঙ্কে কোর এবং ওয়াইন্ডিং এক প্রকার তেলের মাঝে ডুবানো থাকে, যাকে সাধারণত ট্রান্সফরমার অয়েল বলা হয়। এই ট্রান্সফরমার অয়েল ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এবং কোর দ্বারা উৎপাদিত হিটকে সহজে পরিবহন করে এবং একে ঠান্ডা রাখে। এই তেল কোর এবং উইন্ডিং এর ইনসুলেশনের মান সঠিক রাখতে সহায়তা করে। যেহেতু এ ধরনের ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এবং কোর অয়েলে ডুবানো থাকে, তাই একে বলা হয় অয়েল ইমার্স ট্রান্সফরমার। বিশেষ কিছু কাজে ব্যবহৃত স্পেশাল ট্রান্সফরমারের কয়েল বা উইন্ডিং তেলে ডুবানো থাকে না, এদেরকে বলা হয় ড্রাই টাইপ ট্রান্সফরমার। অয়েল ইমার্স ট্রান্সফরমারের উইন্ডিং কখনো তেল ছাড়া অব্যবহৃত রাখা উচিত নয়। তেল ছাড়া থাকলে এ ধরনের ট্রান্সফরমারের উইন্ডিং এ ব্যবহৃত সেলুলেস পেপার বাতাসের আর্দ্রতা দ্রুত গ্রহণ করে, ফলে এতে ইনসুলেশন দ্রুত নষ্ট হয়ে যায়। ট্রান্সফরমারে ব্যবহৃত কোরের গঠনের উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে দুভাগে ভাগ করা যায়। যে ট্রান্সফরমারের উইন্ডিং কোরকে আবৃত করে রাখে তাকে বলে কোর টাইপ ট্রান্সফরমার, আর যে ট্রান্সফরমারের কোর উইন্ডিংকে আবৃত করে রাখে তাকে বলা হয় শেল টাইপ ট্রান্সফরমার। যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, প্রথমটি হলো কোর টাইপ ট্রান্সফরমার, এখানে উইন্ডিং দ্বারা কোরকে আবৃত করা হয়েছে। দ্বিতীয়টি দেখতে পাচ্ছি শেল টাইপ, অর্থাৎ এখানে কোর যেন শেল অর্থাৎ খোসার মতো উইন্ডিংকে ঘিরে রেখেছে। যেহেতু এই কোর শেল বা খোসার মতো উইন্ডিংকে ঘিরে রেখেছে, তাই একে বলা হয় শেল টাইপ ট্রান্সফরমার। ট্রান্সফরমার স্টেপ আপ এবং স্টেপ ডাউন এই দুই ভাগেও ভাগ করা যায়। যে ট্রান্সফরমারের প্রাইমারিতে কম ভোল্টেজ প্রয়োগ করলে সেকেন্ডারিতে বেশি ভোল্টেজ পাওয়া যায় তাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। অনুরূপভাবে এর বিপরীত, অর্থাৎ প্রাইমারিতে বেশি ভোল্টেজ প্রয়োগে সেকেন্ডারিতে কম ভোল্টেজ পাওয়া যায় তাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। ট্রান্সফরমার সিঙ্গেল এবং থ্রি ফেজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ। এখন জেনে নিই একটি ট্রান্সফরমারে কি কি পার্টস থাকে। একটি পাওয়ার ট্রান্সফরমারের মূল অংশ কোর এবং উইন্ডিং বা কয়েল। কোরে ট্রান্সফরমার উইন্ডিং পেঁচিয়ে রাখা হয়। উইন্ডিং সাধারণত প্রাইমারি বা সেকেন্ডারি উইন্ডিং অথবা হাই ভোল্টেজ অর্থাৎ এসবি এবং লো ভোল্টেজ অর্থাৎ এলবি উইন্ডিং নামেও নামকরণ করা হয়। এই উইন্ডিং এবং কোর সহ সমস্ত কিছু একটি ট্যাঙ্কের মাঝে আবদ্ধ করে রাখা হয়। ট্রান্সফরমার ট্যাঙ্কের মাঝে ইনসুলেশন তেল দ্বারা ভর্তি করে রাখা হয়। যেহেতু তেল গরম বা ঠান্ডায় এর আয়তন পরিবর্তন হয়, তাই এই ট্যাঙ্কের সাথে একটি কনজারভেটর নামে ছোট্ট ট্যাঙ্ক যুক্ত থাকে। এটি রিজার্ভার হিসাবেও কাজ করে। এই কনজারভেটর ট্যাঙ্কটি সাধারণত 50% ভর্তি অর্থাৎ 50% খালি থাকে। অধিক গরমে তেল উত্তপ্ত হলে আয়তন বেড়ে যায়, ফলে বাড়তি তেল এই কনজারভেটর ট্যাঙ্কে জমা হয়। আর তেল কিছুটা ঠান্ডা হলে তেলের আয়তন কমে যায়, তখন কনজারভেটরের বাড়তি তেল এই ঘাটতি তেলের আয়তন ঠিক রাখে। কনজারভেটর ফাঁকা স্থানে আয়তন সঠিক রাখতে বাতাস প্রবেশ করতে হয়। এই বাতাস যেন তেলের সাথে মিশে যেতে না পারে, এজন্য কনজারভেটরের ফাঁকা স্থানে যেখানে বাতাস প্রবেশ করে সেখানে রাবারের টিউব থাকে। এই বাতাস যেন ধুলি কণা বা আর্দ্রতায় যুক্ত না হয়, এজন্য বাতাস থাকার জন্য একটি মেকানিজম ব্যবহার করা হয় যাকে বলা হয় ব্রিদার।
ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্ক এবং কনজারভেটরের মাঝে সংযুক্ত পাইপলাইনে বুকল স্ট্রিলে নামে একটি যন্ত্র বসানো থাকে। এই বুকল স্ট্রিলে ট্রান্সফরমারের মাঝে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফরমারের সার্কিট ব্রেকারকে বন্ধ করে দেয়। ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্ক হিট রেডিয়েশনের জন্য রেডিয়েটর টিউব বসানো থাকে। বড় বড় ট্রান্সফরমারে এর টিউবগুলোর সাথে তাপ অপসারণের জন্য আলাদাভাবে ফ্যানও যুক্ত করা হয়। যেহেতু ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কিছুটা ফ্লাকচুয়েশন হয়, তাই এই ভোল্টেজকে সঠিক মান বজায় রাখার জন্য ট্রান্সফরমারের ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য ট্যাপ চেঞ্জার নামে আলাদা মেকানিজম ব্যবহার করা হয়। ট্যাপ চেঞ্জারের উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়, অনলোড এবং অফলোড ট্যাপ চেঞ্জার টাইপ ট্রান্সফরমার। যে ট্রান্সফরমারে ট্যাপ পরিবর্তন অনলোড অর্থাৎ চালু অবস্থায় ট্যাপ চেঞ্জ করা যায় তাকে বলা হয় অনলোড টাইপ ট্রান্সফরমার, আর যে ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জ এর সময় বন্ধ করতে হয় তাকে বলে অফ লোড টাইপ ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমার যে প্রান্তে হাই ভোল্টেজ কন্ডাক্টর কানেকশন দেওয়া হয় তাকে বলা হয় হাই ভোল্টেজ বুশিং বা এইচবি বুশিং, একে অনেকে এইচটি বা হাই টেনশন বুশিংও বলে। আর যে প্রান্তে লো ভোল্টেজ সাইড কানেকশন দেওয়া হয় তাকে বলা হয় এলবি বুশিং বা এলটি বুশিং।